12 ঘন্টার ব্যবধানে রাজধানীতে দুটি অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। এদের একজন পুরুষ, অন্যজন নারী। তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত 2টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রাস্তায় একটি কালো গাড়ি দীর্ঘ সময় থেমে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয়া হয়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে। গাড়িটি হেফাজতে নিয়ে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা। মৃতদেহটি একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালক সজল কুমার ঘোষের। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দেখছি তো দুই তিন দিন ধরে গাড়ির ভিতরে ছিল। খোঁজাখুঁজি করছে, ওর ভাই ফোন দিছে, ওর ভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে ওকে পাওয়া যাইতেছে, ওকেও পাওয়া যাইতেছে না, ওর গাড়িও পাওয়া যাইতেছে না। অফিসে সজল কুমার নিখোঁজ ছিলেন বলে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করে ওই কোম্পানি। গাড়িটা যেভাবে উদ্ধার করা হয়েছে, যেভাবে রাস্তার উল্টা দিকে পার্ক করা এবং লাশের যে পজিশন এবং যেভাবে তাকে পাওয়া গেছে, ডেড বডিটাকে যেভাবে পাওয়া গেছে, অলমোস্ট প্রায় ডিকম্পোজ বডি। তো আমাদের কাছে মনে হয়েছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যাকাণ্ড। তো আমরা হত্যার বিষয়টি মাথায় রেখে কাজ করছি। আমরা তার সমস্ত বিষয় মাথায় রেখে বিভিন্ন দিক বিবেচনা করে কাজ করতেছি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই তার রহস্য উদ্ঘাটন করতে পারব। এদিকে রাজধানীর ভাটারা এলাকায় রবিবার দুপুরে হাত পা বাঁধা অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার নাম শিপন আক্তার, বাড়ি বগুড়ার সোনাতলায় বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।